আপনার জিমেল অ্যাকাউন্টটা যদি হারিয়ে যায় তো কীভাবে আপনি আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা আবার ফিরে পাবেন তা আমি আজকের এই ভিডিওতে দেখাবো তো আমার চ্যানেলে যদি কেউ নতুন সদস্য এসে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনারা আপনাদের ব্রাউজার ওপেন করবেন তারপরে গুগলে সার্চ করবেন জিমেল তো সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি এসে যাবে জিমেল বাই গুগল এখানে আপনারা ক্লিক করবেন তো তারপরে আপনাদের সামনে এই ধরনের একটি এন্টারপ্রেস ওপেন হবে তো এখানে ফরগেট ইমেল যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পরে এখানে কিন্তু মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি চাইছি যেহেতু এখানে আপনার ইমেল আইডিটি আপনি হারিয়ে ফেলেছেন তো এখানে আপনার যেই ইমেল আইডির সঙ্গে যে মোবাইল নাম্বারটা ভেরিফিকেশান ছিল সেই নাম্বারটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন তো তারপরে এখানে আপনারা আপনার জিমেল আইডির ফার্স্ট নেম লাস্ট নেম আপনি যেটি দিয়েছিলেন সেটি এখানে কিন্তু দেবেন তো ফার্স্ট নেম আমার নাম দিয়েছিলাম লাস্ট নেম আমার টাইটেল দেওয়া ছিল তো তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে এখানে সেন্ড যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড করবেন তো সেন্ড করলে আপনার মোবাইলে কিন্তু একটি ওটিপি আসবে তো এখানে আমার মোবাইলে একটি ওটিপি এসে গেছে তো এখানে আমি আমার ওটিপির নাম্বারটা আমি এখানে দিচ্ছি তো কোড দেওয়ার পরে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলেই আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার যেই জিমেল অ্যাকাউন্টে আমি হারিয়ে ফেলেছিলাম সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে এসেছে তো এই জিমেল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার জিমেল আইডিটা কিন্তু লগ ইন হয়ে যাবে তো আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান এখানে ফরগেট পাসওয়ার্ড করে কিন্তু আপনি আপনার জিমেল আইডির নতুন পাসওয়ার্ড বানিয়ে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ